আমার সম্মানিত ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার সহ হিজরত করার জন্য ঘোষণা দিলেন হিজরতের জন্য মুসা আলাইহিস সালাম চলে যাবেন অন্য স্তরে দাওয়াতী কাজ করার জন্য ফেরাউন সঙ্গে সঙ্গে বলল ও জাদুকরেরা মুসার পক্ষ থেকে তোমরা ঘুষ খেয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছো অতএব তোমরা মুসলমান হওয়ার কারণে আমার হাতে তোমরা হয়ে যাবে তাদেরকে গ্রেফতার করার জন্য চতুর্দিক থেকে হামলা শুরু হয়ে গেল আমার সম্মানিত আল্লাহর তার সাথী সঙ্গীতকে নিয়ে যখন তিনি নীল নদ পার হবার জন্য চিন্তা ভাবনা করলেন নীল নদের কিনারায় গিয়া তারা দেখেন চতুর্দিক থেকে সারাশ আক্রমণ করেছে ফেরাউন চতুর্দিক থেকে আক্রমণ পরাপারি কোন যানবাহন নাই আল্লাহর বান্দারা হজরত মুসা আলাইহিস সালামকে বললেন মুসা তোমার সাথে আমরা ধরা পড়ে গেলাম পরাপারে কোন যানবাহন নাই পিছন থেকে ফেরাউনের সেনাবাহিনীর লোকেরা আমাদেরকে আক্রমণ করতেছে আমরা তাদের হাতে ধরা পড়ে গেলাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহর বান্দারা ভয়ের কোন কারণ নাই আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো মহান আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মুসা ভয়ের কোনো কারণ নাই তোমার হাতের লাঠি দ্বারা দরিয়ার পানিতে আঘাত করো দরিয়ার পানিতে যখন আঘাত করা হলো এক আঘাতের সঙ্গে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন কয়টা রাস্তা হলো বারোটা রাস্তা হওয়ার কারণ হলো মুসালে সাল্লামের মুসলমান হওয়া বান্দা গুলোকে নিয়ে হওয়ার জন্য একটা রাস্তায় যথেষ্ট ছিল আমার বন্ধুগণ কিন্তু ফেরাউনের হাজার হাজার সেনাবাহিনীর লোক এগুলো পারাপারের জন্য একটা রাস্তায় যথেষ্ট ছিল না আল্লাহ রব্বুল আলামিন তিনি এই বারোটা রাস্তা বানিয়ে দিলেন যাতে করে ফেরাউনের সমস্ত লোকগুলো রাস্তা ভর্তি হতে পারে আমার ভাইরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম

মিছিল করে প্রতিবাদ করে মানব বন্ধন করে নেতা যারা নেতৃত্ব দেয় তারা ব্যানার ধরে সামনের দিকে অগ্রসর হয় আর তারা বলে অনুসারীরা তোমরা আমাদের পিছনে থাকো বন্দুকের গুলি যদি আসে তাহলে সর্বপ্রথম নেতা আক্রান্ত হবে অনুসারীরা জানো পিছনে তারা নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আপনারা বলুন তো এই শিক্ষা কে দিয়েছে কে শিক্ষা দিয়েছেন

ফেরাউন তার সাথে সঙ্গী নিয়া যখন এখানে এই মজলিসে চলে আসলো ফেরাউন দেখেই বলতেছে এই যে দেখো দরিয়ার মধ্য দিয়া রাস্তা এই রাস্তা দিয়া তোর পাড়া চলে যাও মুসাকে হত্যা করো তার সাথে সঙ্গীদেরকে হত্যা করো এবারে জনগণ বলতেছে শোনো আমার আমার কথা শুনো ও নেতা সব জায়গায় মাতাবি খাটে না আজকে আমরা জানি এই রাস্তার মধ্যে কোনো বিপদ ঘটতে পারে তুমি নেতা তুমি আগে যাও যেমন তার অনুসারী পার হয়ে গিয়েছিল তোমার পার হওয়ার পর আমরা চলে যাব। এবার ফেরাম ঘোরায় দিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো আমার ভাইয়েরা এবার দেখা গেল আল্লাহর আল্লাহর পয় পারাপারের পর ফেরাউন তখন পালাবার চেষ্টা করলো কিন্তু পারল না মহান আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন যাও ওই ফেরাউন পালাবার সুযোগ না পায় একটা পুরুষ ঘোড়ার রূপ দিয়া গরম অবস্থায় তার মাটি ঘোড়ার সামনে দেখো তার মাটি ঘোড়া পুরুষ ঘোড়া সামন দেয়া যখন মাদি ঘোড়া রোগ ধারণ করে যখন গরম অবস্থায় টল দিয়েছে তখন আর ওই দড়িয়ার রাস্তায় ছাপ দেওয়ার পর ঘোড়াকে কন্ট্রোল করতে পারল না ফেরাউনে ঘোড়া ঝাঁপিয়ে পড়ল নদীর উপরে পিছে পিছে তার সাথে সঙ্গের সবাই নেমে পড়ল যখন নদীর মাছ কেন চলে গেল এখানে নিমিশের মধ্যে পানির স্রোত বয়ে গেল নিমিশের মধ্যে ওই সমস্ত কাফের মুসলিকেরা পানির অতল দлёসে হাবুডুবুকে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় হয়ে গেল আমার বন্ধুগণ একজন বেঁচে থাকলো স্বৈরাচারী শাসক তার নাম হলো ফেরাউন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কান ধরে পানির ভিতরে চুবানো শুরু করলেন সুবহানাল্লাহ কার পক্ষ থেকে কথা এসেছে আল্লাহ রাব্বুল সবগুলোকে নিবেশের মধ্যে অত্যাচারীদেরকে পানির অতল তলদেশে পাঠিয়ে দিলেন যান নামে চলে যা। একটা pesce থাকলো কান ধরে ওঠাবসা শুরু করলো কোথায় পানির ভিতরে রাগ হচ্ছে নাকি কথা বলেন রাগ হচ্ছে নাকি পানির ভিতরে চুবালে আবার রব আল্লাহ রাব্বুল আমিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা আমার ইতিহাস খেয়াল রাখো আমি কুরআনের মধ্যে দিলাম বিশ্ব নবীর কাছে শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুল বলি সাল্লামের কাছে তার যে কোরআন দিয়েছি এই কোরআনের মধ্যে আমি আয়াত গুলো ঢোকাই দিলাম ফেরা বলে দৃষ্টান্ত তুলে ধরলাম সে সৈরে ছিল অত্যাচার করেছে মুসলমানদের উপরে একটি ছোট্ট দলের উপরে বিজয়ী হওয়ার জন্য বিজয়ী হতে পারে নাই বরং আমি আল্লাহ রবীন্দন তাকে পানির মধ্যে চুপিয়ে মারলাম আর পানির মধ্যে চুপিয়ে মারার পর তার লাশটাকে আমি ঈশ্বরকে বানায় রাখলাম কি আমত পর্যন্ত ও পৃথিবীর সৈরা সাইরিরা ভালো করে শোনো পৃথিবীর সৈরা সাইরিরা যারা তাকে দেখে তার থেকে শিক্ষা নিতে পারে তারাও যদি সীমালঙ্গন করে আল্লাহর বিধানের সঙ্গে আল্লাহর দিনের সঙ্গে আলেমদের সঙ্গে কোরআনের সঙ্গে তাহলে তাদেরকেও ফেরাউনের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হবে আমার সম্মানিত ভাইরা শিক্ষা প্রত্যেকটা মানুষকে নিতে হবে কোরআনের কাছে আমরা আসতে পারলে আমাদের ভাগ্য ভালো হবে আমরা আমাদের ভাগ্য ভালো হবে শুধু নয় আমাদের আমরা কল্যাণ প্রাপ্ত হব দুনিয়ায় পাবো শান্তি আখেরাতে পাবো মুক্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইন আল্লাহর আইন আর সৎচক্রের শাসনের মাধ্যমে এই পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে কথা বলেন ঠিক কিনা আমার সম্মানিত ভাইরা এই পর্যন্ত আমি আপনাদের কাছে এক নম্বরে বিষয় শেষ করলাম তার মানে হলো বাধা প্রাপ্ত করে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা রাষ্ট্রীয় শক্তি বাধা দেয় যেমন বাধা দিয়েছিল ফেরাউন কথা বলেন ঠিক কিনা আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে দুই নম্বর তাহলে দুই নম্বর বাধা দিয়েছে কারা ধনাঢ্য ব্যক্তিরা কিভাবে ধনাঢ্য ব্যক্তিরা বাধা দিল আল্লাহর দিনের পথে যারা কোরবানি করে তারা গরিব মানুষ কথা বলে ঠিক কিনা হ মুসলমান কথা বলে ঠিক কিনা ধনীদের টাকা আল্লাহর রাস্তায় কম যায় কি বলে ঠিক কিনা গরিব মানুষ সারা দিন রিকশা চলে ভ্যান চালে আপনারা বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে যা হয় আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কথা বলে ঠিক না। আমার সম্মানিত ভাইরা মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে দৃষ্টান্ত তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যখন ধনী মানুষেরা দান করতে পারেন আল্লাহর রাস্তায় আর গরীবরা যখন দান করে তখন তাদেরকে দেখে তারা খটা দেয় সূরা তাওবার মধ্যে কথা বলা হয়েছে ওদেরকে খোটা দেয় অল্প দান করলে তারা বলে একটা ফোলিং এর ঠ্যাং পাওয়া গেল যেটা দিয়া ওই রুম সম্রাটের সঙ্গে যুদ্ধে জয়লাভ করা যাবে এভাবে তার খটা দেয় দেয় কি দেয় না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আমিনারও বলেছেন এখানে শুধু শেষ নয় যখন ধনী মানুষেরা সামর্থ্য পানেরা বেশি পরিমাণ দান করে আল্লাহ রাস্তায় এটা দেখে তারা অর্থ ফেটে পড়ে তারা বলে তারা সুনাম অর্জন করার জন্য সুনাম কোলাবার জন্য বেশি বেশি দান করতেছে এ কথা বলে কি বলে না আমার সম্মানিত ভাইরা আল্লাহ রবী বলেন তারা যেভাবে খোটা দেয় তারা বিদ্রোহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে বিদ্রুপ করি শুধু বিদ্রুপ করি তাই নয় আল্লাহ পাক বলেন সাকির আল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আযীম ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব কথা বলেন ঠিক কিনা ও আল্লাহর বান্দারা ধনী মানুষেরা ইসলামের বিরোধিতা তারা হাজার হাজার টাকা ব্যয় করে এলাকায় ততগুলো অনুষ্ঠান হয় খারাপ ধরনের অনুষ্ঠান যেগুলোতে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা ব্যয় হয় এগুলোতে কার টাকা থাকে গরীব মানুষের টাকা কমই থাকে বড় লোকরা সেখানে টাকা দেয় বড় লোকের টাকা দিয়ে সেগুলোকে উদ্বুদ্ধ করে সহযোগিতা করে তোমরা চালিয়ে যাও যত লাগে আমরা দিচ্ছি এরকম লোক আছে না নাই তবে আপনাদের অলিপুরে নাই কুড়িগ্রামে নাই অন্যান্য জায়গায় আছে এখানে নাই খারাপ কাজ করার জন্য তারা টাকা দেয় না ভাইর আমার এই ধনী লোকগুলো আল্লাহ রাস্তায় দান করলে দিন দিনের পথে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি দান করে এই ব্যাপারে তাদের জন্য সংকীর্ণতা কি সংকীর্ণতার ব্যাপারে এখানে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন ধনীদের মালের ভিতরে গরিবের হক আছে না নাই কথা বলেন না ধনীদের মালের ভেতরে গরিবের হক আছে আপনার আয় রোজগার যা হবে এগুলো থেকে সারা বছর খেয়ে পড়ে দা বেশি হবে ওইগুলো থেকে সৎকার আড়াই টাকা গরিব মিসকিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন আটটা খাত বানিয়ে দিয়েছেন ওই আট খাতের মধ্যে যারা পড়ে যাবে তাদের ভিতরে এগুলো বন্টন করে দেওয়া লাগবে যদি এগুলো বন্টন করে না দাও আল্লাহর নবী আল্লাহর নবী যে হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা বলেন শোনো যার মালের ভিতরে যাকাত মিশ্রিত সম্পদ আছে ওই মালটা যারা ভক্ষণ করে তাদের ইমান হয়ে যাবে বরবাদ ভবিষ্যতে তাদের সম্পদ গুলো ধ্বংস হয়ে যেতে পারে আমি কি মানিয়ে বললাম আমার ভাইরা এই জন্য মানুষের ভিতরে যে সম্পদ আছে এগুলো যদি সবগুলো একত্রিত করা হয় আল্লাহর দিন বাস্তবায়ন হওয়ার পর প্রত্যেক ধনী ব্যক্তিদের সম্পদ যা আছে এগুলো সবগুলো টোকে টোকে হিসাব করে যখন বায়তুল মাল ফান্ডে জমা হয়ে যাবে ব্যাংক ব্যলেসে যা আছে যত টাকা সরকারি ফান্ড পাবলিকের ফান্ড সব ফান্ড থেকে সবগুলো যখন অর্থ হিসাব করে বের করা হবে মনে করুন একটা দৃষ্টান্ত দেই আপনারা যে কুড়ি গ্রামে এই কুড়ি গ্রাম জেলার ভিতরে যত সম্পদ আছে ধনী মানুষের এবং সরকারি ফান্ডে যা আছে সবগুলো হিসাব করার পর এক বছরের মাথায় গিয়ে যদি আমরা মনে করি এক কোটি টাকা জাকাতের ফান্ড বের হয়ে আসলো খুব ভালো করে শোনেন কথাটা বোঝা দরকার কত টাকার কথা বলছি এক কোটি টাকা যদি বের হয়ে যায় এই এক কোটি টাকার মালিক কিন্তু যারা মালিকানা এই টাকার তারা কিন্তু মালিকানা নেই এটা মালিকানা হয়ে গেছে গরিব মিসকিনেরা কথা বলেন ঠিক কিনা সরকারি সরকারি ফান্ড থেকে অর্থাৎ যদি ইসলামী রাষ্ট্র হয় সেখান থেকে তারা বন্টন করবে এগুলো যদি আমরা মনে করি এরকম ভাবে এক লক্ষ টাকাকে কি আমরা একশো ভাগ করব কত ভাগ করব

ডাকা হয় এলাকার লোকেরা বাসাই করে গরিব মানুষ দেবে গোটা জেলার মধ্য থেকে কুড়িগ্রাম জেলা থেকে একশো জন লোককে যখন এই ইসলামী শাসক টাকাটা বন্টন করে দেবে এক লক্ষ করে টাকা দেওয়া হলো এইটা নিয়ে যাও এইটা দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করে নিয়ে বাকি টাকা দিয়ে ব্যবস্থা চালাও যার যেটা সামর্থ্য আছে কাজ করার মতো সেটা দিয়ে তোমরা জীবিকা নির্বাহের ব্যবস্থা করো এখন পরের বছর ওই লোকগুলোকে আবার ডাকা হবে গত বছর এক লক্ষ দেওয়া হয়েছে এবার আর এক লক্ষ দেওয়া যাবে না পঞ্চাশ হাজার করে দেওয়া হবে আমার ভাইরা এইবার যখন এই লোকগুলোকে টাকা হবে এক লক্ষ করে টাকা দেওয়া হবে এক লক্ষ করে টাকা দেওয়ার পর এই লোকগুলো যখন আবার চলে আসবে লোকগুলো ডাকার পর তারা বলবে আমাদেরকে কি জন্য ডাকা হয়েছে ইসলামী গভর্নমেন্ট বলবে তোমাদেরকে গত বছর এক লক্ষ করে টাকা দেওয়া হয়েছিল এই বছর তোমাদের জন্য পঞ্চাশ হাজার করে বরাদ্দ করা হয়েছে তোমরা জাকাতের ফান্ড থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে যাও আমার বন্ধুগান এখন লোকগুলো জবান খুলে বলবে ওই জাকাতের টাকার আমাদের আর প্রয়োজন নাই একটি বছর আমাদেরকে এই টাকা দিয়া ব্যবস্থা করার জন্য যে সুযোগ করে দিয়েছিলেন খেয়ে পরে আমাদের ফান্ডে জাকাতের ফান্ডে জমা দেওয়ার জন্য প্রত্যেকের জন্য বিশ হাজার করে টাকা আমরা মজুদ রেখে দিয়েছি কি বলেন ঠিক না গরিব মানুষ কমলো না বাড়লো এই যে ধনী মানুষের মালের ভিতরে গরিবের হক আছে এইটা ধনীরা বুঝতে পেরে খারাপ জায়গায় তারা ব্যয় করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না কথা বলেন ঠিক কিনা আমার হাতে সময় না থাকায় ব্যাখ্যা আর বাড়াতে পারলাম না আপনাদের আরো অনেক কিছু বুঝ দেওয়া দরকার ছিল আমার বন্ধুগণ দুই নম্বরের বিষয় হলো সমাজের মধ্যে আলেম সমাজ বাধা দেয় এবার একটু ব্যাখ্যা দেয় পড়ে গেলেন মনে হয় আলেম সমাজ কেমনে বাধা দেয় কি কি বলেন কথা ঠিক না আপনারা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছেন আলেম সমাজ কেমনে বাধা দেয় আমি সংক্ষিপ্ত আখেরে বলছি আলেম সমাজ বাধা দেওয়ার কারণটা হলো আলেমরা একত্রিত না হয়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে কথা বলেন ঠিক না বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজ মুসলমানদের উপরে অন্য জাতিরা তারা হাত বাড়াবার থাবা মারার সুযোগ পেয়েছে গোটা বাংলাদেশের সমস্ত আলেম সমাজ যদি একত্রিত হয় একত্রিত হয়ে একটি দনের উপরে নির্ভর করে তাহলে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র قائم হতে এক আছড়া দুইটা নির্বাচনের প্রয়োজন নাই কথা বলে ঠিক কিনা